বলে মা আমার বাবা নাই, সবার বাবা আসে বাইরে তাজে চকলেট নিয়ে। আমি তখন বলি যে তোমার বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কি বলবো বাচ্চাদেরকে, একটা নারী স্বামী ছাড়া একটা সন্তান নিয়ে কিভাবে বাঁচে সেটা তো আপনারা জানেনই, কারণ এই কথাগুলো বললে আমার বুকটা ফাইটা যায়। আমি অনেক সমস্যা করে ভিডিও করতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী, নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের ক্যামেরার সামনে এক বোনকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে ডিভোর্সি একজন নারী, এক সন্তানের মা। তো আসলে এর পিছনে অবশ্যই একটি গল্প লুকিয়ে আছে, তিনি কেন ডিভোর্স হলো তার জীবনে, সন্তান সহ কেন তিনি আজকে একা, সেই গল্পগুলো আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা, তো শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো, আপনার সন্তান সহ আপনি কেমন আছেন? আমার সন্তান নিয়ে আমি ভালো নাই, এই কারণে লাইফে আসছি আবার। আচ্ছা, কি হয়েছে, কেন ভালো নেই, সেই কথাগুলো একটু জানতে চাই বলেন। আমি এর আগেও ভিডিও করছিলাম, ওই ভিডিওর মাধ্যমে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, প্রায় 2 বছর কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আমার মানে যত দাত্তীয় আসছিল মানে ওগুলো সব নিয়েছে, ভরণ পোষণের খাবার দাবার ওগুলো সব খরচপাতি সে দিয়েছে, কারণ আমার কারোর সাথে আর কথাবার্তা বলা লাগে না। আমি ওই টোটাল ওই সিমটা লাইফে যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটা অফ ছিল। এখন হ্যাঁ বাংলাদেশে আসছে, গেছে মাসের 5 তারিখে আইসা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এখন আমার চলাফেরার মেয়ের নিয়ে খাবার দাবারের খুব কষ্ট হয়ে যায়, কারণে আসছি। আচ্ছা, তো আমরা শুরুতে একটু আপনার তথ্য জানি, যে আপনার আসলে নাম কি? আমার নাম রাজিয়া। রাজিয়া, গ্রামের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুরে। আচ্ছা, তো আপনি পরিবারে কে কে আছে বর্তমানে? এখন স্বামী নাই সেটা তো আমরা জানি। আমার পরিবারে আমার বাবা মা আছে, আমার ছোট ভাই বোন আছে, আমি সবার বড়। আচ্ছা, তো আমরা মূল গল্পটা জানার আগে আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ডে যাই, যে আপনার স্বামীর সাথে কেন ডিভোর্স হলো এই বিষয়টা যদি সংক্ষেপে একটু বলেন। আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, আমার মেয়ে যখন আমার পেটে ছিল 3 মাসের তখন অন্য একটা মেয়ের সাথে আর পরে বিয়ে সম্পর্ক ছিল, ওই মেয়ের নিয়ে বাইকা গেছিল গা। তারপরে আমি 7 বছর ওয়েট করছি মেয়ে হওয়ার পরেও, আমার মেয়ে জন্মের পর তো বাবার মুখও দেখে না এখনো। আচ্ছা, 7 বছর ওয়েট করার পর আমি নিজে 3 বছর ধরে ডিভোর্স করে দিছি। আচ্ছা, আপনি নিজেই ডিভোর্স? জি। আর একটা নারী স্বামী ছাড়া একটা সন্তান নিয়ে কিভাবে বাঁচে সেটা তো আপনারা জানেনই, কারণ এই কথাগুলো বললে আমার বুকটা ফাইটা যায়। আমি অনেক সমস্যা করে ভিডিও করতেছি। তো এই যে মনে করেন আপনার, আপনি এক সন্তানের মা, যে আপনার সন্তান জন্মের পর স্বামীর মুখ দেখে নেয়, তো এই বিষয়টা কেমন লাগে আসলে? খুব খারাপ লাগে, কারণ আমার মেয়ে মানুষে যে ঈদের সময় মার্কেট করলে ই করলে আমার মেয়ে অনেক কান্নাকাটি করে, যে সবার বাবা মা সবার জন্য অনেক কিছু কিনে আমার জন্য কিনবা না। আচ্ছা, তো এই যে এখন তো রমজান মাস, সামনে ঈদ আসতেছে, তো সে তো আপনার মেয়ের এখন বয়স কত? 9 বছর। 9 বছর। জি। তাহলে তো সে আবার একটা মানে মানে তার যে মনের একটা আকুতি, সে আবার এই জিনিসটা ফিল করবে যে আমার বাবা নাই, বা যখন দেখবে যে এলাকার অনেক প্রতিবেশীরা, যে বাচ্চারা তাদের বাবা মা তাদের জন্য মার্কেট করছে, শপিং করতেছে, তখন আসলে আপনি তাকে কিভাবে এই বিষয়টা নিয়ে সামাল দেন আপনার বাচ্চাকে? আপনি আমার বাচ্চারা, আমি বলি যে আমার যত কষ্ট হোক আমার মেয়েরে আমার বোনেরা দেয় কিছু দিলেও, যতই হোক মেয়ে ছেলেমেয়েরা চায় যেন ওর বাবা মাই ওর দেব, কারণ আমার মেয়ের যেন ঈদে আমার চাস্তু বোনেরা জামাইরা কাপড় চোপড় নিয়ে আসে, বাবুগুলো লেগে ওয়া দেখে অনেক কান্নাকাটি করে, যেন আমার বাবা থাকলে আমার দিত, তখন আমার বুকটা পাইটা যায়। আপনার মেয়ে কি কখনো আপনাকে প্রশ্ন করছে যে আম্মু আমার আব্বু কোথায়? জি করছে। না, আচ্ছা, কি বলে সে? বলে মা আমার বাবা নাই, সবার বাবা আসে বাইরে তাজে চকলেট নিয়ে। আমি তখন বলি যে তোমার বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কি বলবো বাচ্চাদেরকে। আচ্ছা, এটা তো বলাও যায় না যে তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এখানে, তো তারপরেও তো তাকে সত্য তো একদিন বলতেই হবে। জি। তো তাকে তো সত্যটা বলাই আসলে উচিত, কারণ তাকেও তো এই জিনিসটা মানে
প্রতিনিয়ত সেও তো এটা ফিল করে জি যে তার সংসারে যেহেতু বাবা নাই বা একলাই আপনি সবকিছু করতেছেন তো এই যে বাচ্চা নিয়ে আপনি সব মিলে কেমন আছেন ভালো নাই ভালো থাকলে কি আর লাইফ আসতাম মেয়ে নিয়ে সমস্যা পরিস্থিতিকে এই জায়গায় আসছি আপনার মেয়ে কি স্কুলে ভর্তি করাইছেন জি কোন ক্লাসে পড়ে ক্লাস 4 এ ক্লাস 4 এ না আপনার সাথেই তো থাকে জি আমি আমার মেয়ের নিয়েই থাকি আচ্ছা আপনি কিছু করেন এখন না আমি এখন বেকার বেকার আচ্ছা তো কিভাবে চলেন এই যে বেকার একজন নারী তার স্বামী নাই সন্তান আছে তো সব মিলে কিভাবে চলেন কিভাবে আপনার দিন কাটে সেই বিষয়ে একটু যদি বলেন আমি তো বলছি যে আমি আগে দুইটা ভিডিও করেছিলাম তখন আমার একজনের সাথে পরিচয় হয়েছিল এই দুই বছর হে আমার খোঁজ খবর আমার মেয়ের পড়াশোনার এই আমার সব দিছি হঠাৎ করে হয়ে গেছে মাসের 5 তারিখে দেশে আইছে এতদিন বলছে যে হের বউ বাচ্চা কিছু নাই মারা গেছে এখন শুনি হার বউ আছে বাচ্চা আছে এই কারণে হ্যাঁ আমার সাথে টোটালে যোগাযোগ বন্ধ করে দিছে এই কারণে আমি আবার লাইফে আসছি আমি খুব সমস্যার মধ্যে আছি আচ্ছা তো আপনি যে মনে করেন আপনার তো সন্তান আছে এরপরে সামনে আরো ভবিষ্যৎ আছে বা আপনি কথা বলছেন ভালো কথা কি মানে আপনার কি ভিতরে কখনো এরকম একটা ই জাগে না আগ্রহ জাগে না যে আমি নতুন করে সংসার করব বা নতুন করে আবার জীবন সাজাবো ওই কালাম ভাই আমারে যখন বলছিল তখন তো আমি নতুন করে স্বপ্ন দেখা শুরু করছিলাম যে না আবার আমি সংসার করব আমার আমার মেয়ে একটা বাবা পাইছে এই বাবাই ও তো জন্মের পরে ওর বাবারে দেখে না তাইলে হ্যাঁ এই বাবা ডাকবো হ্যাঁ সাথে থাকবো এরকম একটা আশা ছিল কিন্তু হ্যাঁ আমারে ধোকা দিছে হ্যাঁ আমারে ঠকাইছে আচ্ছা মানে ঢকবাজের পৃথিবী বলা যায় নাকি আচ্ছা তো এখন নতুন করে কেন আসা বা কি কি জন্য আসছেন নতুন করে আসাই আমার মেয়ে নিয়ে আমি রমজান মাস খুব কষ্টে আছি সমস্যা আছি আমি চাই যে প্রবাসী ভাইরা আমার মেয়ের একটু সহযোগিতা সাহায্য করুক তাদের যেন আমার মেয়েটারে পড়াশোনা করাইতে পারি আর আমি নিজে মেয়েটারে নিয়ে একটু চলতে পারি এই কারণে নতুন সংসারে চিন্তাধারা আছে জি অবশ্যই আছে কারণ আমি যদি ওইভাবে ভালো বয়স যাই হোক আমি যদি একটা ভালো মানুষ পাই তাইলে আমি আমার মেয়ে নিয়ে আমি ওই জায়গায় করবো আমার মেয়ে নিয়ে যে আমার মাইনা নিব আসলে অনেকে মনে করেন সংসার চায় না অনেক নারীরা টাকা চায় না আমি টাকা চাই না আমি চাই ভালো একটা মানুষ যে আমার বিয়ে শাদী করবো হ্যাঁ যেন আমার খরচপাতি দেয় আর যদি কেউ খুশি আমার সাহায্য করে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আপনার কাছে একটু একটু কথা আমি জানতে চাই যে আসলে অনেক সময় দেখি যে সংসারে আপনার স্বামী স্বামী স্ত্রী অনেক ঝগড়া বিবাদ হয় যে বেশিরভাগই হলো মানে কিছু চাওয়া পাওয়া বা মানে সংসারের চাহিদা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান যে আসলে কি সংসারে চাওয়া পাওয়ায় কি বেশি নাকি একজন স্বামী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সংসারে একটা স্বামী থাকলে মেয়ের মাথার ছাতা থাকে কারণ স্বামী সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসারে চাওয়া পাওয়া টাকা পয়সা এটা কোনো বড় বিষয় না কারণ এই যে আমি একা চলাফেরা করি অনেক মানুষ অনেক কমেন্ট করতে পারে বাজে কমেন্ট করে কারণ আমার মেয়েটা না থাকলে হয়তো আমার খারাপ কিছু ভাবতো কারণ আমি একা কোন ধরনের যাইও না থাক আর ওইভাবে আমার মন মানসিকতা নাই আমি আমি আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ আমি যতদিন রয়েছি ভালো রয়েছি আর যতদিন বাচ্চা থাকে ওইভাবে আমি সৎভাবে যে চলে যাইতে পারি এমন একটা ভালো একটা মানুষ আমার মিলাই দিও কোনো শয়তান বদমাইশ হারামি এগুলো না আচ্ছা আমরাও চাই যে আপনার এখনও অনেক সময় বাকি আছে মানুষ হয়তো পৃথিবীতে বেঁচে থাকে বেঁচে থাকবে আশা নিয়ে বেঁচে থাকে কারোর থেকে টাকা পয়সা ঠকায় খাইতেও চাই না আমি চাই যে আমার দায়িত্ব নিব আর ই করবো হ্যাঁ যেন আমার সবকিছু খরচপাতি দেয় আর যদি কোনো বাইরা খুশি হয়ে দেয় সেটা হচ্ছে অন্য হিসাব আচ্ছা কেমন মানুষ আপনার হলে ভালো হয় যে কেমন একজন মানুষ আপনার জীবনে হলে আপনি নতুন করে স্বপ্ন দেখতে চান যে আমার জীবনে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা বলে সৎভাবে চলে এরকম একটা মানুষ চাই আমি আচ্ছা আপনার সাথে কি মানে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে যে কেউ চাইলে যোগাযোগ করতে পারবে জি আচ্ছা মুখস্থ আছে জি বলতে পারবেন জি বলেন 0170 0170 53 53 56 56 3888 জি আচ্ছা নাম্বার কি আপনি ইউজ করেন জি আচ্ছা আমরা আসলে বেশি বেশি বড় করব না ভিডিওটা আপনি সর্বশেষ আমাদের যারা দর্শক আছে যারাই ভিডিওটি দেখবে হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান আপনার কিছু বলার থাকে আপনি বলেন আমি প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ আমার কোনো মেয়ের যেন তারা ঠকায় না আর কোনো মেয়েরাও যে তাদের কাছে টাকা পয়সা খায় ঠকায় না কারণ আমি কাউরে ঠকাই নেই এই যে কালাম ভাই আমার ঠকাইছে এরকম কেউ যেন ঠকের মাধ্যমে পড়ে না
আমি চাই আমার মেয়ের নিয়ে আমি রমজান মাসের সমস্যায় পড়ছি আমার একটু সাহায্য সহযোগিতা করো খুশি মনে আমি চাই আনিব না যদি কারো ভালো লাগে তাইলে দিব আর না লাগলে কোনো জোরাজুরি নাই যদি না দেয় এটা তো কোনো ই না আমি চাই আমার প্রবাসী ভাইরা যেন আমার রমজান মাসটা একটু দেখে আমার মেয়ের জন্য পড়াশোনা করাইতে পারি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন আমার নিজের সম্পর্কে কি আমি চাই ভালো একটা মানুষ যে আমি ভালো একটা মানুষ পাই আল্লাহ যে আমার ভালো একটা মানুষের সাথে মিলিয়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করে সৎভাবে চলাফেরা করে ওইভাবে দর্শক আপনারা আসলে শুনলেন এত সময় আমাদের সাথে যে আপুটি ছিল তিনি আসলে একজন ডিভোর্সি নারী এক সন্তানের মা তো তিনি তার সন্তানকে নিয়ে বর্তমানে একা জীবনযাপন করছেন তিনি চাচ্ছেন নতুন করে সংসার করতে তো এরকম কোনো যদি স্বপ্নবাস কেউ থাকেন তাকে নতুন সংসারের স্বপ্ন দেখাতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওতে দিয়ে দিয়েছি তিনি অলরেডি মুখে বলছে তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি আবার আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম